সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার এজেডেমা আহসানুল্লাহ, ভিজিটিং কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগের প্রাভা হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে এ মর্মে জানাতে চাই যে আসন্ন ওয়ার্ল্ড হার্ট ডে, আমরা জানি যে সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও এবং প্রাভা হেলথে এই দিবসটি উদযাপিত হবে এবং হচ্ছে, সে প্রসঙ্গে কয়েকটি কথা আসলে বলতে চাই। এবারে যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইউজ ইউর হার্ট ফর অ্যাকশন। আসলে আমাদের যে চিন্তাভাবনাটি আমরা করি, যে আমরা সবাই ভাবি যে আমাদের হৃদয়ের যত্ন নেওয়া উচিত, সেই যত্নটি আসলে কীভাবে হবে, কীভাবে সেটি বাস্তবায়িত হবে, সে বিষয়ে কিন্তু এবার ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেই বাস্তবায়নের বিষয়টি একটি হচ্ছে আমাদের পলিসি লেভেলে বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পলিসি লেভেলে সেটি বাস্তবায়ন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ, যে আসলে একটা সুস্থ হার্টের জন্য আমাদের জীবনযাপন পদ্ধতি কেমন হওয়া উচিত, সে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া। এবার প্রসঙ্গক্রমে আসি, আসলে হার্টের আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে বা অসংক্রামক ব্যাধির মধ্যে হৃদরোগ হচ্ছে অন্যতম প্রধান এবং মৃত্যুর প্রধানতম কারণ, এবং বাংলাদেশে কিন্তু দিনে দিনে এর প্রকোপ বাড়ছে। সাধারণত আমরা যদি ভাবি যে আসলে কী কী সিমটম অথবা লক্ষণ হলে আমরা আমাদের হৃদয়ের প্রতি যত্নশীলতা আরও বেড়ে যাওয়া উচিত, সে বিষয়টির মধ্যে প্রথমে হচ্ছে আমরা বলি এক্সার্শনাল চেস্ট পেন। আপনি যখনই লক্ষ্য করবেন, আগে দেখা যাচ্ছে যে আপনি অবলীলাক্রমে তিনতলা চারতলা উঠে যেতে পারতেন, এখন দেখা যাচ্ছে যে সিঁড়ি একতলা মানে যাওয়ার পরেই আপনি বুক চেপে বসে পড়ছেন, বুকের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, অথবা আমরা শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ যেটা বলি আপনি সেটি হচ্ছে, এবং আপনি হাঁপিয়ে যাচ্ছেন। এই ধরনের সিমটম যদি আসলে ডেভেলপ করে তাহলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে, আমাদের ভাবতে হবে যে নিশ্চয়ই আমাদের হার্টের যে অ্যাক্টিভিটি সেটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আরও কিছু ব্যাপার রয়েছে যে আমরা বলি সেন্ট্রালি কম্প্রেসড চেস্ট পেন, মানে চেস্ট পেনটি হবে একেবারে বুকের মাঝে, মনে হচ্ছে চাপা ক্রাশিং একটা পেন। ব্যথা অনেক সময় আমাদের বাম হাতে অথবা চোয়ালে যেতে পারে, ইরিটেট করতে পারে, অনেক সময় ঘাম হয়, আমরা যেটাকে বলি যে একটা পার্সপিরেশন বা চিকন ঘামের মতো পেশেন্টের শ্বাসকষ্ট। এই ধরনের সিমটম যদি হয় তাহলে কিন্তু আর দেরি নয়, সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী যে কার্ডিয়াক হসপিটাল রয়েছে সেখানে যেতে হবে। আমরা খুব সিম্পল কয়েকটি টেস্টের মাধ্যমে হার্টের রোগ কিন্তু নির্ণয় করতে পারি যদি আমরা চাই। একটি সিম্পল একটা ECG, আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি, একটা ট্রপনিনাই রক্তের একটা, এটিতে আমরা হার্টের অ্যাকিউট যে প্রবলেমগুলো বা হার্ট অ্যাটাকের যে প্রবলেমগুলো সেটা আমরা ধরতে পারি। যদি আপনার খাবার দাবারের যে পরিমাণটি, আমরা যদি দেখা যাচ্ছে যে বাইরের জাঙ্ক ফুড, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ডেলি লাইফ, আমরা সেডেন্টারি ওয়ার্কার, সারাক্ষণ বসে বসে কাজ করতে হয়, অ্যাক্টিভিটিটি সেভাবে যায় না, যারা স্মোকার, অ্যালকোহল যারা গ্রহণ করেন, এই ধরনের ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমরা বলি যে আরও অনেক বেশি সতর্ক হতে হবে, বা রিস্ক ফ্যাক্টর যেগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে একটা নিয়মিত স্ক্রিনিং আন্ডার আসতে হবে। আরেকটি বিষয় না বললেই নয়, সবসময় আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, যে এবারের প্রতিপাদ্য বিষয় যেটি খুব গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আপনার জীবনধারার পরিবর্তন এবং এক্সারসাইজ। আমরা বলি কখনো খরস্রোতা নদীতে কখনো পলি পড়ে না, কাজে আপনি নিজেকে যদি সচল রাখেন তাহলে কিন্তু আপনার হার্টও কিন্তু সুস্থ এবং সচল থাকবে। আশা করছি যে এই বিষয়গুলো যদি আমরা আমাদের মনের মধ্যে ধারণ করি, আমরা যদি গ্রহণ করি, তাহলেই আমরা একটা সুস্থ সুন্দর হার্টের অধিকারী হতে পারবো। সবাইকে ধন্যবাদ।